এক সময়ের কথা, এক গ্রামে বিরজু নামের একটি লোক নিজের পরিবারের সঙ্গে থাকত। বিরজুর গ্রামে মিষ্টির একটা দোকান ছিল। বিরজুর মিষ্টি সব লোকেদের শৌখিন ছিল। বিরজুর মিষ্টি খেতে লোকেরা দূর দূর গ্রাম থেকে আসত। একটি দিন শহর থেকে একটি লোক রোহন বিরজুর গ্রামে ঘুরতে আসে। সেও বিরজুর মিষ্টির অনেক প্রশংসা শুনেছিল। সেও বিরজুর মিষ্টি খেতে তার দোকানে যায়। আরে, মিষ্টিটা কত ভালো আর টাটকা লাগছে! আমার তো ইচ্ছে হচ্ছে শুধু খেতে থাকি আর খেতেই থাকি। দেখতে দেখতে রোহন বিরজুর দোকানের অনেক মিষ্টি খেয়ে ফেলে। মিষ্টি খেতে খেতে রোহনের একটা আইডিয়া আসে। আরে, এইখানে তো অনেক লোকেরাই মিষ্টি কিনে খাচ্ছে। এইখানে জায়গাটাও খুব সস্তাই হবে, যত হলেও এটা তো একটা গ্রাম। যদি আমিও বিরজু ময়রাকে সামনে নিজের দোকান খুলে নি। বিরজুর দোকান তো খুব ছোট, আমি একটি বড় দোকান খুলব আর ভিতরে লোকেদের বসার ভালো ব্যবস্থা করব। এখানে আমার কাজ খুব ভালো চলবে। কিছুদিনের মধ্যে রোহন বিরজুর দোকানের সামনে নিজেরও বড় একটি দোকান খুলে নেয়। কিন্তু রোহনের দোকানে কম লোকেরা আসত, কেননা বিরজুর মিষ্টির দোকানের স্বাদ দূর দূর পর্যন্ত লোকেরা পেয়েছিল। একদিন রোহন এইসব দেখে মন খারাপ করেছিল। আরে, এইটা কি! আমি তো কিছু বুঝতেই পারছি না। এখনো বিরজুর দোকানে এত ভিড় হচ্ছে! আমার দোকানে তো কেউ আসেই না, সারা দিন খালি থাকে। আমি কিভাবে আমার লোকেদের বেতন দেব? আমার কারেন্টের বিলও এত বেশি আসে। ওহো, যদি এইভাবেই চলতে থাকে তো আমি তো একদিন লুটেই যাব। তখনই রোহনের মাথায় একটা আইডিয়া আসে। যদি বিরজুর মিষ্টিতে কিছু মিশিয়ে দেওয়া যায়, যাতে বিরজুর সব গ্রাহকরা আমার কাছে চলে আসে আর তার দোকানটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আরে বাহ, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত! হয়ে গেল কাজ, এই কাজ হতেই পারে। এরকম করলে আমি খুব শিগগিরই বড় লোক হয়ে যাব। তার পরের দিন রোহান বিরজুর একটা লেবারকে চুপি চুপি তার কাছে আসতে বলে। বিরজুর লেবার রোহানের কাছে আসে। বলো দাদা, তুমি আমাকে ডেকেছিলে কেন? জরুরি কাজ কিছু আছে যে তুমি আমাকে চুপচাপ আসতে বললে? হ্যাঁ হ্যাঁ, আমাকে তোমার থেকে একটা বিশেষ জরুরি কাজ আছে। বলুন দাদা, কি ব্যাপার হয়ে গেল? কথাটা এইটা হলো যে আমি চাইছি যে তুমি রোজ বিরজুর হাতে তৈরি করা টাটকা টাটকা মিষ্টির মধ্যে চুপচাপ জামাল ঘোটা মিশিয়ে দাও, যাতে তোমার দোকানের সব গ্রাহক আমার দোকানে চলে আসুক। হ্যাঁ, কিন্তু আমি এরকম কেন করব? এতে আমার কি লাভ হবে? এই কাজ করার জন্যে আমি তোমাকে তোমার ইচ্ছে মতন টাকা দেব, বলো। আরে বাহ, কি ব্যাপার! আমি এই কাজ নিশ্চয় করব সাহেব। বিরজুর লেবার সোনু লোভে এসে রোহনের কথা মেনে নেয়। তারপরের দিন থেকেই সোনু বিরজুর মিষ্টিতে লুকিয়ে জামাল ঘোটা মিশিয়ে দেয়। বিরজুর দোকানে গ্রাহকেরা তার মিষ্টিতে অভিযোগ বার করতে থাকে। আরে বিরজু ভাই, তোমার মিষ্টি তো এত ভালো হয়, একদম টাটকা, আজ কি হয়ে গেছে তোমার? তুমি কি আজকে বাসি মিষ্টি দিয়ে দিয়েছো নাকি? আরে না দাদা, তুমি এরকম কথা কেন বলছো? আমি তো প্রতিদিনই টাটকা মিষ্টি তৈরি করি। বিরজু বুঝতে পারে না মিষ্টিতে কি সমস্যা হচ্ছে। সে তো প্রতিদিন টাটকা মিষ্টি তৈরি করছে, তবে লোকেদের সেটা পেয়ে খেয়ে পেট খারাপ কেন হচ্ছে? দেখতে দেখতে
বিরজুর সব গ্রাহকেরা রোহনের দোকানে চলে আসে। একদিন বিরজু বিরক্ত হয়ে নিজের দোকানেই ফাঁসি লাগিয়ে নেয়। তখন থেকে বিরজুর আত্মা গ্রামেই ঘুরছিল। একদিন বিরজুর আত্মা দেখে যে বিরজুর লেবার সোনু তার দোকানে কাজ করছিল। তখনই সোনু রোহনের সাথে কথা বলছিল। দাদা, আমার বেতন বাড়িয়ে দাও, আপনি যেমনটা বলেছিলেন আমি সেই সেরকমই করেছি। আমি বিরজুর দোকান পর্যন্ত বন্ধ করিয়ে দিলাম, আর কাজ না হওয়ার কারণে সে বেচারা মরে গেল। আমার একটু তো বেতন বাড়িয়ে দাও দাদা। এইসব বিরজুর আত্মা দেখছিল। এই বিশ্বাসঘাতকের লজ্জা লাগলো না, এ আমার সাথে এরকমটা করলো, আমি একে ছাড়বো না। বিরজুর আত্মা নির্ধারণ করলে যে সে রোহনের দোকানে বন্ধ করিয়েই ছাড়বে, রোহনকেও তার কর্মের ফল পেতে হবে। বিরজুর আত্মা সেদিন থেকে রোহনের দোকানে কিছু না কিছু গড়বড় করা আরম্ভ করতে লাগে, যাতে রোহনের গ্রাহকও কম হয়ে যায় আর সেও দোকান বন্ধ করার জন্য মজবুর হয়ে যায়। কখনো রোহনের মিষ্টির থেকে অদ্ভুত গন্ধ আসত, তো কখনো দোকানে যখন লোক থাকত তখন বাল্ব নিজের থেকেই অন অফ হতে থাকত। তখন রোহন একদিন দেখে যে দোকানে জিলেপি নিজের থেকেই তৈরি হচ্ছে, সেখানে কোনো লোকও থাকে না। রোহন এই সব দেখে অবাক হয়ে যায়। রোহন এই দৃশ্য দেখে জোরে জোরে চেঁচাতে লাগে। আরে আরে লোকেরা, দেখো দেখো, আমাদের দোকানে কেউ আছে, আমাদের দোকানে ভূত আছে, ভূত! এইখানে এইখানে জিলাপি নিজের থেকে তৈরি হচ্ছে, এখানে কেউ বসেনি, এখানে কেউ বসেনি। রোহনকে চিন্তায় দেখে বিরজু বাইরে খুব খুশি হয়। তোকে তো আমি মজা দেখিয়েই ছাড়বো, তুই হচ্ছিস আমার মৃত্যুর কারণ। আমি তোর এরকম অবস্থা করব যে তুই কখনো ভুলতেই পারবি না। এইসব দৃশ্য ওখানে বসে থাকা গ্রাহকেরাও দেখে ফেলে। এইসব দেখে খুব ভয় পেয়ে যায় আর তারা দোকান থেকে পালিয়ে যায়। এরকম ভাবে দেখতে দেখতে রোহনের দোকানে গ্রাহক আসা বন্ধ হয়ে যায়। একদিন রোহন দোকানে বসে কাঁদছিল। ওফো, আমার দোকানে তো ভূত আছে, আমি বুঝতেই পারছি না কি করব। এই ভূতকে তো কি করে তাড়াবো, এইভাবে তো আমার সব গ্রাহকরা শেষ হয়ে যাবে, আমিও দোকান বন্ধ করার জন্যে মজবুর হয়ে যাব। রোহন কাঁদছিল, যখন তখনই খুব জোরে জোরে হাসির আওয়াজ আসে। কে আছে? তখনই বিরজুর আত্মা রোহনকে দেখা দেয়। রোহন বিরজুকে দেখে ঘাবড়ে যায়। রোহন, তুই তো গেলি। আরে 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 বিরজু, আমি কিছু করিনি। তোমার কোনো ভুল ধারণা হয়েছে, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমাকে। আচ্ছা, তুই কিচ্ছু করিস নি, তোর কি মনে হচ্ছে? আমি কিচ্ছু জানি না। আমি সব জানি, আর আমি তোর এরকম অবস্থা করব যে তুই মনে রাখবি, তুই এই গ্রাম ছেড়েই চলে যাবি। তুই আমার ভালোভাবে চলার দোকানটা বন্ধ করিয়ে দিলি, আজ আমার বউ বাচ্চা কত কষ্টে আছে তোর কোনো ধারণা আছে? বিরজু ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কিছু করব না। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুই নিজের কথা থেকে মুখ ফেরাচ্ছিস কেন রোহন? এখনই তো তুই বললি তুই তো কিছুই করিস নি। হ্যাঁ, আমি নিজের ভুল স্বীকার করছি, তোমার দোকান বন্ধ করিয়েছিলাম আমি।
আমি সোনুর সাহায্যে তোমার মিষ্টিতে জামাল ঘোটা মিশিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে এইভাবে কি করে ছেড়ে দি? আমার বউ বাচ্চা কত কষ্টে আছে, আমার ভালোভাবে চলতে থাকা দোকান তুই বন্ধ করিয়ে দিলি। আমি নিজের ভুল স্বীকার করছি। তুমি আমাকে যা বলবে আমি তেমনটাই করব। আমাকে ক্ষমা করে দাও বিরজু ভাই, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করতে পারি যখন আমার বউকে 50 লক্ষ টাকা আমার ছেলের চন্দনের পড়ার জন্য দিবি। আমি চাই না আমার ছেলে নিজের পড়া ছাড়ুক আমার মরার পর। আমার বউকে তার পড়ার জন্যে টাকা লাগবে অনেক, সে কোথা থেকে ব্যবস্থা করবে? হ্যাঁ হ্যাঁ, তার সাথে এই দোকানটা আমার ছেলের নামে করবি তুই, আর সেই গ্রাম ছেড়ে তুই চলে যাবি। যদি তুই এরকম না করেছিস তাহলে আমি তোর পিছন ছাড়বই না। আমি তোকে মরার জন্যে বাধ্য করে দেব। না না, আমি তোমার সব কথা মানব। আমি তোমার সব কথা মানব। হ্যাঁ হ্যাঁ, সব কথা মানবই। রোহান তার পরের দিন বিরজুর ঘরে যায় আর বিরজুর বউকে 50 লক্ষের চেক দেয়, আর তার সঙ্গে দোকানও তার ছেলের নামে করে দেয়। আরে আপনি এইসব কেন করছেন? আগে আসলে আমি আপনার স্বামী, বিরজুর কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম। আমি জানতে পারলাম যে সে আর পৃথিবীতে নেই, আমি ওনার ধারটা শোধ করতে এসেছি। এইটা শুনে বিরজুর বউ খুব খুশি হয়ে যায়। এখন তার ছেলে চন্দনের পড়া খুব ভালো করে হতে পারবে। কিছুদিনের মধ্যে বিরজুর বউ রোহানের দোকানকে বিরজুর সুইটস নামে আবার খোলে আর ওখানে নিজেই বসতে শুরু করে। বিরজুও চুপচাপ প্রতিদিন ওখানে আসে আর নিজের দোকানকে চলতে দেখে খুব খুশি হয়।